মা, এই পৃথিবীর এই সব রকম প্রশ্ন তোমার মাথায় কিভাবে আসে? এত আজ এটা কথা বলিস কেন? আজকে থেকে একটা টাকাও তুই পাবি না। উঠবি না? আরে ওঠ, বেলা হয়ে গেছে তো, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? এই ছেলেটাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না। এই ওঠ। কটা বাজে? মা, 10টা বাজে। হ্যাঁ, 10টা বাজে? উফ, তুই আমাকে সকালে ডাক দিবি, একটু আগে ডাক দিতা। দূর, আগে ডাকবো কি করে? আগে ডাকতে তো তোর মেজাজ 49 হয়ে থাকে। আচ্ছা, এখন থেকে আমাকে প্রতি সকালে 7টা ডাক দিবা। ধরে নিবা আমি একটা অফিসে কাজ করি, যদি যেতে লেট হয় তাহলে সব মানুষ চলে যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলতেছিস? কার অফিস, কিসের অফিস, চাকরি পাইলি কবে, কিচ্ছু তো জানাইলি না। বুঝলাম না তো কিছু। তোমার কিছু বুঝতে হবে না, আমার কাজ আছে বলছি না। ডাকতে বসেছি বলে ডাক দিও। ওয়ালাইকুম আসসালাম। শুন কই, শুন কি রেডি হলো? আছে। এই শুন, সয় সুমন কি চাকরি পাইছে রে? সত্যি করে বলবি আমাকে। চাকরি চাকরি তো করে না খালাম্মা, তবে নতুন একটা কাজে ঢুকছে, সাথে আমিও আছি। আপনারা তো কিছু চিন্তা করা লাগবে না, সময় হলে সব জানতে পারবো। ঠিক আছে, হাই আমাকে বলতে তোদের সমস্যা কি রে? বল কি চাকরি পাইছে? কি চাকরি পাইছে? এখন চাকরি তো পাই না, বললাম না সব কিছু খুলে। সব সমস্যা তোমাকে কেন জানতে হবে? মা শোনো, কিছু টাকা দাও তো, আজকে বাইরে খাওয়া দাওয়া করবো, একটু পরে লেট আসতে লেট হবে, টাকাটা একটু বাড়ায় দিও আজকে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ খালাম্মা খাবারের দাম যে পরিমাণ বাড়ছে, আগে তো অনেক কম ছিল, এখন সব কিছু বাড়তি। আর রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওই যে ছোলা বুটেগুলো খাইতে খাইতে অনেক টাইম চলে যায়, অনেক টাকা চলে যায়। কেন তোদের রাস্তায় দাঁড়ায় থাকতে হবে কেন? বুঝলাম না তো কিছু। মা, এই পৃথিবীর এই সব রকম প্রশ্ন তোমার মাথায় কীভাবে আসে? মানে তুমি এমন একটা ভাব ধরে বসে থাকো যে প্রশ্নটা না করলে তুমি একদম শেষ। এত আজ এটা কথা বলিস কেন? আজকে থেকে একটা টাকাও তুই পাবি না, নিজের ইনকাম নিজে করে খাবি, কোনো টাকা নেই আমার কাছে। মা, টাকাটা দাও না, পরেও চলে যাবে। হ্যাঁ চলে যাবে। কে চলে যাবে সুমন, বল তো ঘটনাটা কি? কি ব্যবস্থা হবে? আর যদি দেখি গ্যানজাম করিস, মজা বুঝাবো। কোনো গ্যাঞ্জাম হবে না মাই লাভলি ডিয়ার মাদার। চল বন্ধু, আমরা কাজে যাই, কাজ করতে হবে। আদার, ঠিক আছে, গেলাম, চলে আসছি। আসসালামু আলাইকুম। কি জানি, চুরি করেছ আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, চুরি করেছ আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এতক্ষণ লাগে কেন? আমি জানি।